সবাই মিলে বেরিয়ে পড়লাম উর্বর জমি যখন আছে তোর কথা, বীজ ফেললেই চারাগাছ জন্মারে। অন্যের বাচ্চাকে এইরকম ক্লিক বেল খেলে তো কোনো মানে হয় না। তুই তো আজকে পরিষ্কার বুঝিয়ে দিলি যে তোর নিজের ছেলে তোর নিজের কাছে আসবে না, যার জন্য অন্যের বাচ্চাকে এইরকম মুখে লাভ সাইন দিয়ে তোর এইরকম ক্লিক বেল খেলতে হলো। তার মানে আগামী দিনে তুই এপ্রিল ফুলই করে যাবি সবার সাথে। অন্যের বাচ্চাকে এরম বলা মানে বুঝতে পারছিস তো, তুই নিজের বাচ্চা নিয়ে ছেলে খেলা করলি। অ্যাকচুয়ালি যেটা আমরা ডে ওয়ান থেকে বলেছি, বাচ্চার প্রতি মায়া মমতা দুধ দরদ কিচ্ছু নেই। তাহলে ওর পরাণ কাঁদ্য এরকম একটা দুষ্টু চঞ্চল ছটফটে নটখট বাচ্চার জন্যে মা যা চিন্তা করে। একজন কমেন্ট করেছিল যে ঠাকুমা ঠাকুরদাদা বাবা আছে ওর, ওনার কিছু অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি ছিল, পরাণ কাঁদছিল হাউমাউ করে যে বাচ্চাটা কি করছে, জানে এটা নিজের মানুষদের কাছে রেখে এসছে, নিজে অসুস্থ ট্রিটমেন্ট করাতে এসছে। আরে এর জায়গায় জায়গায় অসুস্থ সেই ট্রিটমেন্ট করাতে গেছে ল্যাটা দীপ্তের কাছে, বাচ্চা থাকলে এই ট্রিটমেন্টটাও করাতে পারবে না। ক্যাথা তার গামলায় ল্যাটা মাছ নিয়ে খেলা করতে পারবে না, বাচ্চাকে রেখে এসছে শুধু এই কারণে না, বাচ্চার প্রতি তার ভালোবাসা নেই, তার সাথে সাথে তার পরিবারে বাপের বাড়ির কোনো সদস্যর মুখে কৃষাণুর নাম আপনি পাবেন না। বিপত্তারিণীর তাগা তৈরি করে এইরকমই মানুষের মনে এইটাই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, বাচ্চার জন্য আমার চিন্তা আছে তোমরা দেখতে পাও না। তাই সরাসরি বাচ্চার চিন্তা ওর মধ্যে যে কুটকুটকে ভরে আছে সেটা অন্যের বাচ্চার উপর দিয়ে চালালো। তা আমি বলি কি, তোর তো উর্বর জমি, শুধু বীজ ফেলতে বল, চারা গাছে ভর্তি হয়ে যাবে। চলো বন্ধুরা, এইটা দিয়ে শুরু করলাম, বাকিটা মেন কোর্সে আছে। আমি তো হামাগুড়ি দিয়ে এলাম। আরে এই জলন্দীপ বুড়ি, তোর মোবাইল কোথায় থাকে যে তোর দৌড়াতে দৌড়াতে আসতে হয়? মোবাইলটা কোথায় রাখিস যে তোর দৌড়ে দৌড়ে আসতে হলো? নয় তুই রান্নাঘরে ছিলি, নয় তোর বেডরুমে ছিল তোর মোবাইল, না মোবাইল তোর ডাইনিং টেবিলের উপর ছিল, তুই ছিলি রান্নাঘরে, না তুই বিছানায় ছিলি, তোর পাশে ছিল মোবাইল, তোর কী করে কোথা দিয়ে দৌড়াতে দৌড়াতে আসতে হলো? দৌড়ে দৌড়ে এইসব করিস না এই বুড়ি বয়সে, ষাটের উপর ঊর্ধ্বে বয়স, আমারও বয়স হয়েছে, কিন্তু তোর মতন এরকম ছিনাল মার্কা কিছু দেখাই না শোনাই না বলিও না। ও দৌড়ে দৌড়ে আসতে হলো, যেদিন মাজাটা ভাঙবে সেদিন ওই সত্যিকারে কোনোদিন যদি ছেলে যায় দৌড়ানো কেন, তুই দেখারও সুযোগ পাবি না। তাই জন্য বলছি ধপের চপের গল্প ওয়াইটিতে দিস না, এখানে সবাই দেখছি হামলে হুমলে দৌড়ে এসে এসে দেখে এপ্রিল ফুল। দেখ এটা তো ডে ওয়ান থেকে আমি বলে আসছি যে ক্যাথাকুরানি সবাইকে চোখে সর্ষের ফুল দেখিয়ে ছাড়লো। তা বন্ধুরা শুরুটা করেছি দেখেছেন, হ্যাঁ সত্যি কথা কখনো চাপা থাকে না, সত্যি কথা মুখ দিয়ে পটক করে বেরিয়ে যায়, যেরকম 44 সেকেন্ডে ক্যাথাকুরানির বৌদি বলে ফেললো নতুন শ্বশুরবাড়ি। হ্যাঁ নতুন শ্বশুরবাড়ি তো অবশ্যই, এটা কারো জানতে বাকি নেই, কারো বলতে বা বোঝাতেও বাকি নেই। তা সেখানে সরু চাকলি বুঝিয়ে দিল যে নতুন শ্বশুরবাড়ি, তাই এইটা তো ধ্রুব সত্য। তা আমার অবাক লেগেছে যে ওরে এইটা দেখে মানুষে বিশ্বাস করলো কি করে যে ও নিজের ছেলের সাথে আজকে সারাটা দিন কাটালো। এইটা থেকে আপনারা কী কী সিদ্ধান্তে উপনীত হতে পারেন বা কী সিদ্ধান্তে অ্যাকচুয়ালি ক্যাথাকুড়া নিয়ে এসছে সেটাই আজকে আমি বোঝাবো। তার আগে ইন্ট্রো, হ্যালো বন্ধুরা কেমন আছো, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। এই যে সেবক দাদা, এই যে চার চাকা করে পেট্রোল খরচা করে কলকাতায় দৌড়াচ্ছে, তার সাথে এদের মার্কেটিং করাচ্ছে, এরা যে পুরী যাবে, তারপরে সাথে যে ল্যাটাদীপ্ত যাবে, এই যে পুরো ব্যাপারটা, এই যে ছকে কষা ব্যাপারটা সেবক দাদা জানে, এটা আমিও জানি, সেটা কথা না। কথা হচ্ছে সেবক দাদা এই যে বুজরুকি দিচ্ছে যে তুমি এমন একটা ওয়েদার সৃষ্টি করো ওয়াইটিতে মানুষজন ভাবে যে ছেলে তোমার কাছে আসছেই। এর আগে সেবক দাদা এত বজ্জাত লোক যে ও কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে এমন একটা সিচুয়েশন বা ওয়েদার তৈরি করার চেষ্টা করেছিল যে বাচ্চা অন্ধা হয়ে, তা এখন বাচ্চা অন্ধা হয়ে কি অন্ধা কোথায় সেটা এখন সবাই আমরা জানি, তাহলে কি সেটা আর খাওয়াতে পারলো না। এবার কি করছে বলছে, তুমি ক্লিক বেল খেলো, তুমি অন্যের বাচ্চাকে মুখে লাভ সাইন দিয়ে তুমি বলো বাচ্চার ছেলের সাথে আজকে সারাদিন কাটালাম, সবাই আসবে। তাহলে কি হলো ব্যাপারটা, হইলটা কি হইলো, এইটাই যে কোনো দিন ও কৃষাণুকে কাছে পাবে না,
এইটাই ও মানুষকে ভুল বোঝাচ্ছে। আপনি ভাবছেন ওর কাছে ওর ছেলে নেই বা ছেলের জন্যে ও কষ্ট পাচ্ছে? না, তাহলে ও ডে ওয়ানেই বাচ্চাকে কোলে করে নিয়ে আসতো। ওর ওই অর্ধ উলঙ্গ দাদাটাকে দেখেছেন তো, খাসির মতন চেহারা, ইং করে হেসে করলো, আবার কাকে দিল? মানে এদের ভরপুরটা সেক্স, আর সেইটা ওরা এই ক্যামেরার সামনে পেয়েছে, এখানে মেটাতে আসে। আর ক্যাতাকুরানি কী করেছে? ক্যাতাকুরানি বলবে এবার, এই দেখো আমি স্বামীর ঘর করছি, সবাই দৌড়াবেন, বিশেষ করে ওই লালাপরা জলন্দি বুড়ি, ও তো আবার লোকটা লোকটা করে, যেদিন শুনবে না ও শুধু দৌড়ে হোঁচট খেয়ে পড়বে না, ওর হার্ট অ্যাটাক করবে। আর এই দৌড়ে এই যে আদবয়সী থুড়িগুলোর এই হাঁটু ভাঙা, কোমর ভাঙা, হার্ট অ্যাটাক, এই সব সমস্ত কারণের দায় ভার বহন করবে ক্যাতাকুরানি। লিখে রাখুন, এই যে একটা ক্লিকবেল খেললো, এইটাই যদি সন্দীপ করতো, সন্দীপ বউ বেঁচে খায়, বউ বেঁচে খায়, আর বউ বেঁচে খায়। ও কি করছে? ওর নিজের ছেলে তো পাবেই না, নিজের ছেলেকে তো বিক্রি করার অধিকারটাও হারিয়েছে, তাই অন্য ছেলের মুখে লাভ সাইন বসিয়ে আজ আমার সারাদিন ছেলের সাথে কাটলো। এবার মানুষে কী ভাববে? রিয়েলি ছেলে কি আনলো? তবে ছেলে কি গেল, ছেলের কাছে কি গেল ক্যাতাকুরানি? এই ভাবতে ভাবতে কী করবে? ওই জলন্দি বুড়ি হোঁচট খেয়ে পড়বে। দৌড়াতে দৌড়াতে কোথা দিয়ে দৌড়ে ও মোবাইলের কাছে এলো। ও দৌড়াতে দৌড়াতে কখন আসবে? যখন ও দেখবে দূর থেকে যে ক্যাতাকুরানির ভিডিওটা চলছে। তাই এইরকম কিছু তো না, ও মোবাইল খুলে ওর চ্যানেলে তাক ঝাঁক মারলে ও দেখতে পাবে, এরম ক্লিক বেল টাইটেল দিয়েছে, থামনেল দিয়েছে। তাহলে দৌড়ে এলোটা কোথা দিয়ে এই লালাঝরা জলন্দি ভতচ্ছাড়ি অসভ্য জানোয়ার মেয়ে ছেলেটা? তাহলে চিন্তা করুন, শুধু ক্রিয়েটার না, ভিউয়ার্সরাও কিরম ক্লিক বেল কমেন্ট করে, আমার শুধু অবাক লাগে। তাহলে আজকে আমি ওই যে বড় সতী, লাতখোর দালাল, একে বলবো যে তুই এবার কিছু বল, দেখ তোর মুখে আমার মনে হয় ঝামাটা ঘষছে। তুই বললি না, কালকেই তো বললি ছেলে ছেলে করছিস, ঘোড়া তো বাদ দিচ্ছিস না। তাই ও বলে দিল, দেখ সোনাদীপ ভাই, আজ আমি ছেলের সাথে সারাটা দিন কাটালাম, এবার কার ছেলে, কার স্বামী, কার বর, কার বয়ফ্রেন্ড, এইগুলো কাউকে দেখতে হবে না, ও ছেলের সাথে সারাটা দিন কাটিয়েছে, ঠিক আছে? তা আমারও থাম্বনেইলে দেখেছেন, আজকেও আমি সারাটা দিন ছেলের সাথেই কাটালাম। এবার কার ছেলে সেটা আপনাদের খুঁজতে হবে, একটু কষ্ট করে তো খুঁজবেন, আমার জন্য তো আপনারা এই কষ্টটা তো করতেই পারেন, মানে ভিডিওটা ক্লিক করে প্লে করে দেখতেই পারেন। তা আমি এইটাই এতদিন ধরে আপনাদের বোঝাচ্ছি, ছেলে 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 ডে ওয়ান থেকে ও করেনি। ও কমিউনিটি পোস্টের মাধ্যমে ওর সাথে ল্যাটার যে খাবলাখাবলি খলবল খলবল খেলা হয় সেটাও কিন্তু কমিউনিটি পোস্টের দ্বারা দিয়েছে। ও যে একটা ছেলে ফেলে এসছে, মানে তার দুগ্ধপোষ্য সন্তান, তার মাতৃস্তন পান করা সন্তানকে ফেলেছে, তার কথা কিন্তু বলেনি। কি বলেছে? পাবন্দি আছে, আইনগত দিক থেকে বাধা আছে যে ছেলের নাম নেওয়া যাবে না। আবার এখনও আইনগত দিক থেকে শুধু না, লিগালিভাবে ও যা যা দেখায় এতদিন ধরে ইলিগালি কিছু, এখন যে এগুলো দেখাতে পারছে না সেগুলো লিগাল ব্যাপার, কিন্তু ও দেখাতে পারছে না। যেমন ল্যাটাদিত্যের সাথে মিলামিশা, ল্যাটাদিত্যের বার্থডেতে উইশ করা, উল্লাস করা, তারপর চোখ ফোলানো, কী কারণে হয় সবই জানেন। তাহলে এইগুলো হচ্ছে লিগাল, ইলিগাল হচ্ছে এই যে দেখাচ্ছে মার্কেটিং করছি ক্যামেরাম্যান সেবক দাদা। আমি শুধু ভাবি কি অবস্থা, করুন দশা এই সেবক দাদা। আজকে ও কি বলছে, ওর বৌদি পরিষ্কার করে দিল নতুন শ্বশুরবাড়ি, তার মানে ওর নতুন শ্বশুরবাড়িও আছে, আর পুরোনোটা ও আর জং ধরে গেছে বলে ও যায় না। মানে ও বলার চেষ্টা করেছে যে সন্দীপের জায়গায় জায়গায় জং ধরে গেছে, ও মানে ও চালু হচ্ছে না মোবিল টোবিল লাগিয়ে, তাই ও চালু শ্বশুরবাড়িতে গেছে, আর সেটা হচ্ছে ল্যাটাদিত্যর মতন একটা আপাহিজ, যাকে দেখলে মানুষের সব নেমে চলে যাবে, ঘেন্না লাগবে, ওয়াকথু আসবে, ঠিক আছে? এই ওয়াকথু মালকে আবার জলন্দীপ বুড়ি খুব ভালো লাগে, ওকে বলে ভদ্রলোক। তার মানে চিন্তা করুন কী ক্যাটাগরি, কী ক্লাসি মেয়ে ছেলে, যে ও সন্দীপকে লোক বলছে আর ওকে ভদ্রলোক বলছে। আর ওর বয়স, ও মামা করছে এই রকম নির্লজ্জ বেহায়া ক্যাথাকে? তা ক্যাথার বয়সেই তো এরা দু চার বছর বড় হবে, তাদের লোক বলছে। তাহলে এই ঢ্যামনা বুড়িটা, মানে এই যে নির্লজ্জ লালাঝরা বুড়িটা, কত বজ্জাত, কত বজ্জাত, কত শরীরের ওর খিদে, সেই খিদে ক্যাথাকে দেখে ওর আবার চাগার দিয়েছে, আর চাগার দেওয়ার জন্যেই ও এসে ভুলভাল বকছে, যে দৌড়ে দৌড়ে এসে দেখলো ও নিজের ছেলে কিনা। বুড়ি তুই সংযত হ, তুই পড়ে মরে থাকবি, দৌড়াস কম এই বয়সে, হ্যাঁ জিভ দিয়ে দিয়ে ওই ঠোঁটই চেটে যা, যেগুলো ভাবছিস সেগুলো কোনোদিন হবে না। নাহলে একটা প্রকৃত মা তার ছেলে নিয়ে ছেলে খেলা করতো না, থাম্বনেল টাইটেল এরকম হতো না, বোঝাতে পারছি? অসভ্য মেয়ে ছেলে, আর একে ওর মা সাপোর্ট করছে।
সব একই বৈশি লাগছে, মা মেয়ে ছেলের বউ। হ্যাঁ, আর দাদাটা তো আট পাগলা, একটা স্ক্রু নেই, তৈলঙ্গ স্বামী হয়ে ক্যামেরার সামনে হাসছে। আমি আপনাদের এই রিকোয়েস্টটা করব, সন্দীপদের পরিবারটা দেখুন, এরা অর্ধশিক্ষিত, এরা অশিক্ষিত, এরা কালচার জানে না, এরা মূর্খ, এরা নিজেরাও পড়াশুনো জানে না, বাচ্চাটাকেও ঠিক মতন পারিবারিশ করছে না। কিন্তু দুটো ফ্যামিলিকে পাশাপাশি রেখে দেখুন, যেরকম মা কর্মঠ সন্দীপের, তেমনি বাবার, ও বাবার যা গুণ, সত্যি স্যালুট না করে পারা যায় না। গোপালের জন্য একটা দোলনা বানিয়ে দিয়েছে, এইগুলো তো কৃষাণু দেখছে, কৃষাণুর মধ্যেও এগুলো জাগ্রত হবে। সুন্দর একটা সুস্থ পরিবেশে বাচ্চারা তৈরি হচ্ছে। আর ওদের দেখুন, শুধু ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে, খাচ্ছে গিলছে মার্কেটিং করছে, আবার খাচ্ছে গিলছে মার্কেটিং করছে, আর ঘুমাচ্ছে আধা রাত্রে উঠছে। ওদের সকালই শুরু হয় 12:30-1:30 থেকে, তাহলে এর কাছে বাচ্চা এসে কীভাবে তৈরি হবে? দেখেছেন, গোপাল সেবা করছে আর এরা নিজেদের সেবা করে যাচ্ছে। কী নোংরা একটা ফ্যামিলি, যে বলার নয়, যে সমস্ত কিছুকে ছাপিয়ে আজকে থামনেলে দিয়েছে, আমার আজ সারাদিন ছেলের সাথে কাটালাম, আমি আজ সারাদিন ছেলের সাথে কাটালাম। তাহলে বুঝতে পাচ্ছেন কতটা এরা ফেরবাজ, 420। তাহলে 5টা বছর সন্দীপের জীবন একদম দুর্বিষহ করে দিয়ে চলে গেছে। আমি বলবো, সন্দীপ কষ্ট পেও না, 5টা বছরের উপরে দিয়ে গেছে, আর তোমার সন্তান একটা দেব শিশু মনে করবে। দেখেছ কি ভালো ছেলে, সমস্ত কিছু জানেও ও বোঝে, ওই প্রদীপের তাপটা এনে বড়দা আর ঠাম্মিকে দিচ্ছে, এইগুলো দেখবেন, এইগুলো শিখিয়ে দেয়া না, কিছু খাবার হলে আগেই বলে বড়দা ঠাম্মি, এ তৈরি হচ্ছে অন্যরকমভাবে, অন্য পরিবেশে, যেটা যথার্থ মনে করি আমরা। আর ওদিকে মা দেহ বিকিনি করছে, মায়ের মা দেহ বিকিনি করছে, মায়ের বৌদি তো ওদের পাল্লায় পড়ে সেই লেভেলের এখন শুরু করে দিয়েছে। সবচেয়ে বড় কথা দেখবেন, এরা এদের মানে সামান্য চক্ষুর লজ্জাটা নেই। মা আর ননদ, ননদ তো 12টা বাজিয়ে বাজিয়ে ঘুরে বেড়ায়, মানুষকেও 12টা বাজায়, এরা রয়েছে আর একদিকে, সিট তো ফাঁকা, আর একদিকে সিট ফাঁকা কি না। তারপরেও এই যে শাশুড়ি আর ননদের সামনে ওর চক্ষু লজ্জা নেই, ঠিক গিয়ে ওই আতপাগলা লাইফার পাশে গিয়ে বসছে। কি নোংরা এরা বলুন তো, এদের নোংরামিটা ওপেনলি দেখায় মানুষকে, যে আমরা এত নোংরা। ওর বাপ তো কালকে রিলস করছে, একজন বলছে কী ব্যাপার, কেউ আছে? হ্যাঁ আছে। তার মানে চিন্তা করুন, এইটাই যদি আজকে সন্দীপের মা বাবার মুখ দিয়ে বেরোতো, বা সন্দীপের মাই যদি রিলস করতো, পুরীতে গেছে, হ্যাঁ পুরীতে গেছে, নাইটি কিন্তু দেখায়নি ওর মা, বারান্দায় মেলা, কি কারণে সন্দীপ গিয়ে তার ক্যামেরায় ধরা পড়েছে, সেইটা নিয়ে লাতখোর বেজন্মাই বলবো দালাল ভিডিও নামিয়ে ফেললো, কিরে অন্যকে বলিস দেখ তোর মা নাইটি পরে। ওর মা কিন্তু নাইটি পরে কোনোদিন দেখায়নি, কারণ বেড়াতে এসছে, এখানে শাড়ি সায়া ব্লাউজের দরকার নেই, সকালবেলা উঠে নাইটি ধুয়ে মেলে দেবো, আর অন্য জায়গায় শাড়ি সায়া ব্লাউজ কাচতে গেলে অনেক ধকলের ব্যাপার, মানে হাঙ্গামা, সেই জায়গায় যদি রাত্রে নাইটি পরে, যেটা আমরা দেখিনি ক্যামেরা, কিন্তু ওর করা হয়ে গেল। আমি বলবো দেখুন, মন্দিরাও সুবিধের মেয়ে নয়, আর লাতখোর দালাল ও যে কত সুবিধের, ও শ্বশুরবাড়ির লোক দেখিয়ে দিয়েছে প্রথম দিন লাথি মেরে নিচে নামিয়ে, কারণ ভীষণ স্বার্থপর। তাই এরা যখন মিলিত হয়েছে, ভাববেন না যে এই মিল ওদের থাকবে, কারণ সবচেয়ে ভয়ঙ্কর স্বার্থপর এখানে এক্সে বারকার এক। মন্দিরা যেমন স্বার্থ নিয়ে চলে, স্বার্থের জন্য স্বামীও ত্যাগ করতে পারে, শ্বশুরবাড়ির লোককেও ত্যাগ করতে পারে, আবার স্বার্থের জন্য শাশুড়ি ননদ স্বামীর গালও চুমু খেতে পারে। এদের জাত ধর্ম কি বলে কিছু নেই, ঠিক লাতখোর দালালও তাই। তা মন্দিরা একটা সুন্দর জিনিস করেছে, ক্যামেরায় বন্দি করেছে যে তুই আমার বাড়িতে এসে প্যাদাচ্ছিস, ঢিপাচ্ছিস, যেরকম হুলের সাথে এসে ফ্ল্যাটে ঢিপিয়েছিলি, আজকেও ঢিপাচ্ছিলি। সেই দিন হাত ধুতে বলেছিল, এইবার মাংসটা যে রান্না করেছে, তুই জানিস হাত ধোয়া ছিল কি না? মাংস না ধুয়ে রান্না করেছে, তোর দরকার নেই, তোর তো মিলমিশের দরকার, তোর একটা আইনি পদক্ষেপ থেকে বাঁচলি, কিন্তু সব জায়গা থেকে বাঁচবি না তুই নিজেকে। আমি শুধু ইপ্সিতাকে বলি, ইপ্সিতা আর ব্রেন একটা বলছে সার কাছে সেরনি, এটা ঘটনা, এই যে এখানে চেপে রেখেছে, যদি আবার টুকিঝুকি মারে, ওই তো সুপারি, ও বাবা সুপারি বললে আবার ব্রা দেখিয়ে দেবে, ওর অনেক কীর্তি, হয়তো ব্রা ওই সোমনাথ টোমনাথ, সোমনাথে কিছু যায় আসে না, সোমনাথের বইয়ের কোনো ইজ্জত নেই, সোমনাথ সেটা মেনে নিয়েছে, সোনা দিদি ব্রা খুলে দেখিয়ে দিলে ওর সোনাতে কিছু যায় আসে না। সোমনাথ অনেক কিছু দেখেছে, আরও দেখতে হবে আগামী দিন। আজকে গীতা দি মনে হয় বলেছে কালকে যে দুটো নাইটি পাঠাবো, দালাল বসে গেছে, দালাল তোর মনে অনেক আশা, তুই গীতাদিকেও একটা বার্তা পাঠা যে তুমি খাসির লাল খাসির মাংস করো, আমি যাচ্ছি। দেখিস আমি কিন্তু বলে দিচ্ছি, গীতাদির বাড়ি যাচ্ছিস, গীতাদির মেয়ে কিন্তু টার্গেট করে রেখেছে তোকে, গীতাদির মেয়েকে অনেক কিছু বলেছিলি, ফেরে ফেলে দেবে, এরকম করে দুটো পা ধরে ফেরে ফেলে দেবে।
মনে রাখিস, তন্দ্রস্ত। তবে এইখানে সব সম্ভব। দেখা গেলো গীতাদি লাল লাল খাসির মাংস, আবার গীতাদি তোর সাথে আবার পিরিত ছিল, মানে ওর বাড়িতে যাতায়াত ছিল, ফোনে বলবে চলে আয় আমি লাল লাল খাসির মাংস করেছি, আয় করে আমরা গলা জড়াজড়ি করি, যেটা ওই মৌ আর কল্লের মিটাপে করেছিল। অস্বাভাবিক কিছু না বন্ধুরা, অস্বাভাবিক এখানে কিচ্ছু হতে পারে না। তবে আপনাদের আমি কথা দিলাম, আমার দ্বারা কোনো রকম ভুলভ্রান্তি দেখতে পাবেন না, এই গ্যারান্টিটা কিন্তু আজকে আপনাদের আমি বসে দিলাম। যেটা বলছিলাম, তাহলে মন্দিরা কিন্তু খুব চালাক, মন্দিরা পুরো প্রুফ রাখে। আপনি ভাবছেন প্রুফ রাখেনি, ওর বাড়িতে বসে লাল লাল খাসির ঝোল খাইয়েছে, সেটা ক্যামেরা বন্ধু নিজে শুরু করেনি, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ও দেখিয়ে দিয়েছে, দেখো আমার বাড়িতে ও এসছে। সে আমি ডাকি কি ও নিজের থেকে আসুক, বাড়িতে আমার ও এসছে, এরপরে আমি ওর বাড়িতে যাব কি যাবো না সেটা পরের বিষয়, কেন ওর বাড়িতে গেলে আবার শ্বশুরমশাই পারমিশন লাগে, শ্বশুরমশাই আবার এইসব নোংরামো অ্যালাউ করবে না, জানি না করবে কি না। এখন মন্দিরার শাশুড়ি শ্বশুর সোমনাথকে ছেড়ে দিন, সোমনাথকে আপনারা এমন কষ্ট দেবে না। দেখুন ও সিদ্ধারে, দেখুন ফটোটা দেখুন, এরকম খুঁজে বেড়াচ্ছে ও সারা ঘরে, সিদ্ধারাটা কই, কী খুঁজছো, ফিসফিসিয়ে বলো সিদ্ধারাটা। তা একে এত চাপ দেবেন না, যেটুকানি আছে ও নুয়ে মাটিতে নুয়ে নুয়ে চলবে। তাহলে টাকা যে সব কিছু করতে পারে সেটা মন্দিরা ছাড়া কেউ দেখাতে পারবে না। টাকা আছে বলেই ও স্বামীকে রেখে চলে গেল অন্য পুরুষের সাথে শুতে, বলে গেল যে আমার গায়ে ধরেছে। তখন কিন্তু দালাল বলেছিল যে হ্যাঁ তুই মেরেছিস, সাথে নিপাও, নিপা মানে নিপা দেবী মানে মন্দিরার মা, ও জানে যেখান দিয়ে আমার ব্যবসা হবে তাকে আমার বাড়িতে লাল লাল খাসির ঝোল খাওয়াবো, মাকে দেখি আমার কিছু হবে না। কিন্তু সোনাদীপ ভাই আমার এত পোল খুলেছে, আগামী দিন আরও পোল খুলবে, এই ভয়ে ওর মুখে ঠুসে ঠুসে দিল লাল খাসির ঝোল। আর সোমনাথ সব এনজয় করছিল খাটে বসে। দেখো টাকা যে কী বিষম বস্তু সেটা পুনরায় আমরা দেখতে পেলাম। টাকার জন্য মন্দিরার শাশুড়ি মন্দিরাকে চুমা চাটি দিয়ে ভরিয়ে ফেলে, ওই রকম একটা যজমান, যজমানই তো বলে ঠাকুরের, ঠাকুরের পুজো আচ্ছা করে বেড়ায়, সে ওই রকম বউকে। এই দেখো আমরা কিন্তু কিচ্ছু বলিনি, লাখোর দালাল মন্দিরাকে কী কী বলেছে সেগুলো একটু তুলে ধরেছে। বলছে ব্রাহ্মণ বাড়ির বউ, সে গরুর মাংস না কী মাংস খায় ও বলেছে, আমরা বলিনি, ওর কথাগুলোই বলবো। ব্রাহ্মণ বাড়ির বউ, বাসি জামা কাপড় ছানে না, রাত্রে স্নান করে, ব্রাহ্মণ বাড়ির বউ, নিরামিষ খায় না, সব সময় আমিষ খায়, এইগুলো ও বলেছে। আজকে ভাব হয়েছে, কিন্তু কথাগুলো তো বন্দুকের গুলির মতন, একবার বেরিয়ে গেলে ওইগুলো আর ঢোকানো যাবে না। তাহলে ও তো ভরি বাজারে মন্দিরাকে বিক্রি করে করে ওর খেতে হয়েছে, ও নিজে বলেছে তুই ছিলি বলে আজকে প্লেনে চড়তে পেরেছি, তুই ছিলি বলে আজকে আমি শেষানের নামে যাই করি সেটা করতে পেরেছি, তোদেরও বলেছিলাম ভুলকে নিয়ে চল। আপনারা কী ভাবছেন, ও এমনি এমনি গেছে, ও আবার সংসার ভাঙতে গেছে, মন্দিরা আবার প্রেমে পড়বে, আর এইটাই ও রেফারি আম্পায়ার যাই বলেন ওই কাজটা ও করবে। সোমনাথ আবার একটা ভুল করলো, তাতে কিছু যায় আসে না, বলেছে ওই চামড়ার উপর দিয়ে চামড়ার যুদ্ধ, ধুয়ে নিলে সব শুদ্ধ। তাহলে হ্যাঁ চামড়ার সাথে চামড়ার যুদ্ধ, ধুয়ে নিলে সব শুদ্ধ, এ তো চলছে দুনিয়াটাই তো। আর এইরকম মুখ দেখালে বরের বাইকে বসে দেখালেই ওর ভিউজ, মন্দিরার কথা বলছি। তাহলে টাকা বিষম বস্তু সেটা মন্দিরাই দেখালো, টাকা দিয়েও এই রকম সতী, মানে লাটখোর দালাল, ও তো বলে না ইপসিটা দারুণ দেয়, এই যে সার্কাসের শেরনি, খাঁচায় বন্দি থাকা শেরনি, এও যে টাকার কাছে নত হলো, নত মানে কি, মানে যেই জায়গায় ও ছিল, যে জায়গায় যে তুই আমার এই জায়গায় থাকবি, তার পরিবর্তে তুই ভিডিও করে আমাকে বিক্রি করে আমার পরিবারের সবাইকে বিক্রি করে টাকা করে তুই তোর তোর যে ফাঁকা জায়গা সেটা ভরানোর জন্য যে ট্রিটমেন্টে যাচ্ছিস সেটাই তুই সফলতা পাবি না, কিন্তু যেতে তো পারবি, আমার দৌলতেই তো তুই ফ্ল্যাটে উঠেছিস। তাহলে এই তো ব্যাপার। আর এদিকে ক্যাথাকুরানি, ক্যাথাকুরানি সব কিছু ছাপিয়ে গেছে, আর ও আজকে বুঝিয়ে দিল যে তোমরা দুধের স্বাদ ঘোলে মেটাও, কারণ কোনো দিন আমার ছেলেকে আমি আনতে পারবো না, তোমাদের দেখাতেও পারবো না, এই মুখে মুখে বাটলিং আমাকে আমার সেবক দাদা মারতে বলেছে তাই মারি, আবার কিছু ক্রিয়েটারকে বলেছিল অন্দাওয়ে 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 অন্দাওয়ে, তা আজকে আমিও সেই একই জিনিস করলাম। দেখুন থাম্বনেলটা টাইটেলটা দেখেছেন তো, তা আমিও কেন চুপ করে বসে থাকবো। ও যদি অন্যের ছেলেকে নিজের ছেলে বলে ভিউজ কামাতে পারে, তাহলে আমিও তো সন্দীপের ছেলেকেও দেখিয়ে ভিউজ কামাতে পারি, তাই না? আমরা তো সন্দীপের পক্ষে, সন্দীপ ডে ওয়ানে সৎ ছিল, আজকের দিনও সৎ আছে, যার জন্য সতের ভাত সবসময় থাকে। আর অসতের দেখেছেন তো, সমস্ত ক্লিক বেল্ট খেলতে হয়, অন্যের সন্তানের মুখে লাভ সাইন দিয়ে বলতে হয় আমি আমার ছেলের সাথে, আমার আমার কথাটা বলিনি, ছেলের সাথে আজ আমি সারাদিন কাটালাম, নাও
আর ওই যে বাঙালিয়ানা, ওইটা তো সবার তলা ছেটে ছেড়ে বেড়ায়। আমি শুধু ভাবি এদের অবস্থানটা কোথায়, না প্রত্যেকটা নোংরা ক্রিয়েটারদের তলা চেটে বেড়াতে হয় এই নোংরা মেয়ে ছেলেটাকে। প্রত্যেকটা নেগেটিভ কমেন্ট, মানে ওকে পছন্দ করছে এমন না, ওর যে তুমি কেন এইরকম ক্লিক বেল খেলছো, তাদের তলায় কি বলছে, ও কি বলেছে আমার ছেলে, চিন্তা করুন চিন্তা করুন, ও যদি আমার ছেলে নাই বলে তাহলে অন্যের ছেলের মুখে লাভ সাইনটা দিয়ে রেখেছে কেন, তার মানে রদ দেখা হলো, কলা বেচা হলো। এটাই তো চলছে ওয়াইটিতে, কারা লাখ লাখ টাকা ইনকাম করছে ওয়াইটি থেকে, বলেছে বলেছে লাটখোর দালাল, সত্যি তো বলেইছে মন্দিরার সম্পর্কে, এখন কোলাকুলি করলে তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না, তাই না? ও বলেছে যে এরকম অর্বাচীন মানুষের হাতে যদি মুঠো মুঠো টাকা আসে আর সেটা যদি চার হাত পা দিয়ে খরচা করে, তাদের কাছে টাকার কোনো মূল্যই থাকে না, তাদের একটা অহংকার বোধ চলে আসে যেটা কেতাকুরানির মধ্যে এসছে, অহংকার ডোগমে ডোগমে পড়ছে। আর ওই তৈলঙ্গ উলঙ্গ উন্মাদ তার কাটা দাদাটাকে দেখাতেই হবে তার ক্যামেরায়, মানে তৈলঙ্গ যখনও তৈলঙ্গ থাকে। তাহলে পরিষ্কার যে ওর সরু চাকরি বৌদি বলে দিচ্ছে নতুন শ্বশুরবাড়ি, আর ও অন্যের ছেলেকে ক্লিক বেল খেলছে, ভিউজের কি অবস্থা ওর, না? তা আমি শুধু দেখব দালাল কি বলে, দালাল তো নেশাগ্রস্ত হয়ে গেছে, একটা জিনিস মাসের পর মাস বছরের পর বছর খেলে মাকলে কিছু করলে যে আসক্ত হয়ে যায়, ও মন্দিরাতে আসক্ত হয়ে গেছে মন্দিরার প্যান্টের মধ্যে মুখ গুজাতে, বুঝলেন তো, সার কাছে সে নিয়ে এবি দেয় ইপ্সিতাকে, ইপ্সিতা এবি দেয়। তাই আমি বলবো যে এ কেন, আরও অনেক কিছু আপনারা দেখার জন্য তৈরি হন, ঠিক আছে? এরপরে বলবে স্বামীর সাথে সারা রাত কাটালাম মুখের মধ্যে লাভ সাইন দিয়ে, কিন্তু অপর প্রান্তে রয়েছে ল্যাটা দীপ্ত, অস্বাভাবিক কিছু না বা অবাক হয়ে যাওয়ার কিছু না। এই যে বলছে দৌড়াতে দৌড়াতে এলাম, এসে দেখলাম একদিন তুমি এইরকম নিজের ছেলের সাথে থাকবে, জলনদীপ দি বুড়ি তোর জ্বালাপোড়া সারা জীবন থাকবে তাহলে, ও মেটার না, কিন্তু তুই এই ঢপের চপের এরকম বলবি না যে দৌড়াতে দৌড়াতে এলি, তাহলে কি মোবাইল একদিকে চালিয়ে তুই রান্না করতে চলে যাস যে দৌড়াতে দৌড়াতে, হ্যাঁ ফাজলামো মারছ, ফাজিল বুড়ি জুতিয়ে লম্বা করে দেবো তোমাকে একদম, জলনদীপ কোথাকার, সবাই দেখ কমেন্ট বক্সে কমেন্ট দেখ, ওকে জুতিয়েছে সবাই, তোকেও জুতায়, তোর লালা ধরে, তোর ল্যাটা দীপ্তকে দেখলে ওকে ভদ্রলোক লাগে, অত ছাড়ি অসভ্য কুলাঙ্গার কুলোটা। তাহলে বন্ধুরা আপনারা আরও দেখতে পাবেন, এতে দেহ অবাক হবার কিছু নেই, মন্দিরা লাখোর দালাল, এবার দেখুন আরও সবাই খাসির মাংস রান্না করে করে ডাকবে আয় 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 আয়, আর সার্কাসের শ্রেণী হাম্মা হাম্মা করে দৌড়ে যাবে। আর সবচেয়ে বড় খেলা খেললো ব্লগ চ্যানেলে যে আমি না ভয়েস দিচ্ছি, কারণ দেওয়ার মতন পরিস্থিতি ছিল না। এরপরে কোনো দিন যদি মন্দিরার সাথে চুলোচুলি হয় বলবে ওই যে কেন দিতে পারিনি জানো, আমার এই যাওয়াটা আমার বর মেনে নিতে পারছিল না, বর সঠিক ছিল আমি বেঠিক ছিলাম, আজকে সেটা প্রমাণ হলো, বর আমাকে নানা 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 করছিল, এটাই এটাই শুনবেন, আর কি শুনবেন, কি শুনবেন, শ্বশুর শাশুড়ি নেমে এসেছিল জুতাবে বলে, হ্যাঁ চলুন আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে, এ কথা, হ্যাঁ বৌদিকে বলবি বেপাস কিছু যেন অন ক্যামেরা না বলে, ধরা খেয়ে গেলি তো, চল এরমভাবে ক্লিক বেল দে, দেখ তোর ভিউজ হয় কি না, ভিউজের বদলে তোকে চান করিয়ে যাবে খিস্তি মুখের ভাষা দিয়ে, তুই এটাই চাস, তুই এই নেগেটিভিটির মধ্যে দিয়ে বেঁচে থাকতে চাস মন্দিরার মতন, আবার কালকে মন্দিরের এরম কেস দেখেছিস তুই কেন বসে থাকবি, তাই তুই এরম বলি। আর ওদিকে দেখো কৃষ্ণ সেজে কৃষাণু, আহা এটা মিত্র পরিবারকে দিলাম, টাটা।